নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা, আর এই সময় মানেই তো একটু বিশেষ অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পরিবেষ্টিত করি, অর্থাৎ উপস্থাপিত করি যাকে বলে। তার কারণ যিনি এই প্রোগ্রামটি করেন বা তিনি আর কেউ নন, আপনাদের অতি পরিচিত প্রিয় মানুষ। তার কারণ একটাই, তিনি সকলের কাছে সেইভাবে তৈরি হয়েছেন, একটাই কারণ যে তিনি মানুষকে এরমভাবে উপকার করে যাচ্ছেন। যদি আমরা শারীরিক বা মানসিকভাবে যদি আমরা সুস্থ সবল সতেজ জীবন যদি ফিরে পাই, তাহলে তো আর কথাই নেই। তখন তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যিনি 12 বছরের অভিজ্ঞ এবং শক্তিশালী এনার্জি হিলিং টিচার এবং রেইকি টিচার পলাশ বর। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, এটা আমাদের কাছেও একটা গর্বের বিষয়। তখন তিনি সেইভাবে কিন্তু মানুষকে উপকার করে যাচ্ছেন, এই কারণে তারপর খুব বন্ধুর মতন তিনি মেশেন মানুষের সঙ্গে এবং ঘরোয়া উপায়ে তিনি সেই কাজগুলোকে করে দেন। বিভিন্ন কোর্স আছে তার, সেগুলো সম্বন্ধে তিনি অনেকটাই বলবেন, এবং মানুষের যে কিছুটা ধোঁয়াশা থাকে এই ব্যাপারে, রেইকি ব্যাপারে, সেটাও তিনি কাটিয়ে উঠেছেন, অনেকটাই বলবেন সেটা। আর বহু রেইকি টিচাররা কিন্তু তার কাছে শিখছেন, এবং তিনি একজন শিক্ষা গুরু হিসাবে কিন্তু অলরেডি চিহ্নিত হয়ে গেছেন বহু বছর ধরে। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি, 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শক্তিশালী এনার্জি হিলিং টিচার, রেইকি টিচার পলাশ বর। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করব। স্বাগত স্যার আপনাকে অনুষ্ঠানে। নমস্কার বন্ধুরা, আমি পলাশ বর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। তো আপনি আপনার শারীরিক উন্নতির জন্য তো বিভিন্ন রকমের প্রচেষ্টা করেন, আপনার শরীরকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন রকম ইনভেস্ট করেন, সুন্দর সুন্দর পোশাক পরেন, সুন্দর সুন্দর খাবার খান, অনেক পুষ্টিকর খাবার খান, ইভেন আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য সুন্দর সুন্দর লোশন মাখেন। তো আপনি কি আপনার মেন্টাল উন্নতির জন্য কোনো রকম ইনভেস্ট করেছেন বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আপনার মেন্টাল উন্নতি মানে আপনার মনের উন্নতি। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবন পরিচালিত হয় কিন্তু আমাদের মনের দ্বারা বন্ধুরা। আমাদের মন যদি ঠিক না থাকে না, আপনি কিন্তু কোনো কিছু করেই কিন্তু শান্তি পাবেন না বন্ধুরা। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আপনার মন যদি অস্বস্তিতে থাকে, আপনি কিন্তু সেই কাজটা করতে পারবেন না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সায়েন্টিস্টরাও স্বীকার করেছেন যে আমাদের ব্রেনের যে পাওয়ার আছে না, সেই পাওয়ারের মাত্র 8-10% আমরা মাত্র ব্যবহার করতে পারি, আর বাকি 90-92% ক্ষমতার ব্যবহার আমরা কিন্তু জানিই না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি এই 92% ক্ষমতার ব্যবহার একবার শিখে নিতে পারেন, আপনি আপনার জীবনে মিরাকেল পরিবর্তন ঘটাতে পারবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি আপনি 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 হ্যাঁ আপনিই পারবেন আপনার জীবনের মিরাকেল পরিবর্তন ঘটাতে। তার জন্য কোনো জ্যোতিষ তান্ত্রিক বাবা কারোর কাছে যাওয়ার দরকার নেই, আপনার মধ্যেই সমস্ত শক্তি আছে বন্ধুরা। নিজের শক্তিকে চিনুন, নিজেকে জানুন, তাকে কাজে লাগান, আপনার জীবনের সমস্ত স্বপ্ন সাকসেস হবে বন্ধুরা। পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা বন্ধুরা, সমস্ত ধনী ব্যক্তিরা যারা সাকসেস হয়েছেন, তারা কিন্তু তাদের জানতে অজান্তে তাদের মাইন্ড পাওয়ারের এই গুপ্ত টেকনিকটাকে ব্যবহার করেছেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনার কাছেও সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে বন্ধুরা, শুধু তাকে ব্যবহার করার টেকনিকটা আপনাকে শিখে নিতে হবে। আর তাকে ব্যবহার করার টেকনিক শিখে নিয়ে আপনি কিন্তু আপনার জীবনের সমস্ত কিছু খুব ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে পারবেন বন্ধুরা। আপনার আর্থিক উন্নতি, শারীরিক উন্নতি, সামাজিক উন্নতি, সাংসারিক প্রতিষ্ঠা, সমস্ত কিছু আপনি কিন্তু খুব ইজিয়েস্ট ওয়েতে করতে পারবেন। আর আমি খুব সহজ সরলভাবে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং কোর্সের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে থাকি সেই গুপ্ত টেকনিক, যার দ্বারা আপনি আপনার মাইন্ডকে ব্যবহার করে আপনার জীবনের সমস্ত প্রবলেম ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে পারবেন বন্ধুরা। সত্যি তো অসাধারণ স্যার, আপনি খুব সুন্দরভাবে কিন্তু মানুষকে ইন্সপিরেশন যাকে বলে ইন্সপায়ার করা, এটা কিন্তু আপনি মানে স্টুডিওতে বসে করে দিচ্ছেন। তারপরে তো যদি তার আপনার কাছে আসে, সে যে কতটা যে শক্তিশালী হবে সেটা আমার মনে হয় নতুন করে কিছু বলার নেই। তার কারণ আমি যদি শারীরিক মানসিক দিক দিয়ে যদি আমি সুস্থ সবল সতেজ হই, তাহলে মানে আমাদের জীবনের পথটার গতিপথটাও আমরা কিন্তু সহজে এগিয়ে নিয়ে যেতে পারি, সহজভাবে একেবারে সরলভাবে জীবনটাকে সুন্দরভাবে আমরা মানে ডিল করতে পারি। আমি একটু বলবো যে শক্তিশালী এনার্জি হিলিং গ্রহ শান্তির হিসাবে এর কিভাবে সম্ভব, মানে শক্তিশালী এনার্জি দ্বারা গ্রহ শান্তি কিভাবে সম্ভব একটু যদি বলেন। অ্যাকচুয়াল বন্ধুরা, আপনার গ্রহ শান্তি মানে আপনারা গ্রহ শান্তি করানোর জন্য বিভিন্ন জায়গায় ছুটে যান, বিভিন্ন ধরনের স্টোন নেন, বিভিন্ন টাকা খরচা করেন, প্রচুর কাড়ি কাড়ি টাকা খরচা করেন বন্ধুরা। তো আপনাদের বুঝতে হবে বন্ধুরা, একটা ছোট্ট পাথর আপনার শরীরের মধ্যে কি পরিবর্তন আনবে, সেটা যদি আনো সেটা সাময়িক বন্ধুরা।
আপনার মাইন্ডের মধ্যে যে ক্ষমতা আছে তাকে যদি আপনি একবার ব্যবহার করা শিখে নেন। গ্রহ শান্তির জন্য স্টোনগুলো কি করে, স্টোনে দেখবেন বিভিন্ন কালারের স্টোন দেওয়া হয়, স্টোনের কালারগুলো কিন্তু আমাদের শরীরের যে সাতখানা চক্র আছে না, সেই চক্র কালারের সাথে মেশে বন্ধুরা। তো স্টোনটা করে কি যে সূর্য থেকে বিভিন্ন গ্রহ থেকে এনার্জিটাকে স্যাক করে আপনার শরীরে অ্যাবজর্ব করায়। তো সেইটাকে আপনি বিশালভাবে করতে পারবেন বন্ধুরা, খুব ইজিয়েস্ট ওয়েতে করতে পারবেন। আমাদের একটা মেডিটেশন দেওয়া হয় বন্ধুরা, মাইন্ড প্রোগ্রাম মেডিটেশনে আপনার যে সাতটা চক্র আছে তাকে ক্লেন্সিং করে এনার্জাইজ করানো হয় বন্ধুরা। আর এটা করলে আপনার ওই যে স্টোনগুলো নিচ্ছেন তার থেকে হাজার গুণ পাওয়ারফুলিভাবে আপনার কিন্তু গ্রহগুলো শান্তি হবে। যে গ্রহ আপনার জীবনে বাধা সৃষ্টি করছিল সেই গ্রহগুলো কিন্তু আপনার খুব ইজিয়েস্ট ওয়েতে কথা শুনবে বন্ধুরা। আর এইগুলো কথার কথা নয় বন্ধুরা, আজকে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং এর গুরুত্ব উপলব্ধি করে বহু গোল্ড মেডেলিস্ট জ্যোতিষীরাও কিন্তু আমার থেকে ট্রেনিংটা নিচ্ছেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী। আর এই কথাগুলো কথার কথা নয়, আমি প্রত্যেক প্রোগ্রামে আপনাদের বলে থাকি, আমি প্রুফ দিয়ে কথা বলি বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলে আপনারা গেলে দেখতেই পারবেন যে মানুষ কিভাবে উপকৃত হচ্ছে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটাকে নিয়ে বন্ধুরা। আপনাদের কথা চিন্তা করে বন্ধুরা, আপনাদের আর্থিক যে ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে আপনারা যে অর্থটা বরবাদ করছেন, সেই অর্থ যাতে বরবাদ না হয় বন্ধুরা, সেই কথা মাথায় রেখে আমি দেশ বিদেশের 25খানা শক্তিশালী টেকনিককে একত্রিত করে তাদের জিস্ট সব থেকে পাওয়ারফুল টেকনিকগুলো নিয়ে 8খানা সাবজেক্ট নিয়ে একটা কোর্সের ডিজাইনিং করেছি বন্ধুরা, যার নাম দিয়েছি শক্তিশালী এনার্জি হিলিং। বন্ধুরা এই কোর্সটা করলে আপনাদের বারবার করে এই কোর্স ওই কোর্স সেই কোর্স করার দরকার হবে না, কোনো মহারাজের কাছে যাওয়ার দরকার হবে না, কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার হবে না, আপনি সমস্ত কিছু প্রবলেম সলিউশন করতে পারবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনি করতে পারবেন, আর সেটা একবার নয় লাইফ টাইম আপনি করতে পারবেন। শুধু আপনার প্রবলেম নয়, আপনার ফ্যামিলির প্রবলেম সলভ করতে পারছেন, পাড়া প্রতিবেশী সলভ করতে পারছেন, আপনার বাড়িটাকে রক্ষা করতে পারছেন, আপনার সামাজিক উন্নতি করতে পারছেন বন্ধুরা। সত্যি তাই, একটা কথা স্যার খুব সুন্দরভাবে বললো যে শুধুমাত্র আপনি সুস্থ হচ্ছেন, অন্যকেও সুস্থ রাখতে সহায়তা করছেন আপনি। কিন্তু এই কোর্সটা যদি আপনি শিখে ফেলেন, আপনার যে কোনো রোগ থেকে কিন্তু আপনি সহজেই সেই সময়টার জন্য কিন্তু আপনি একটা কিউরেবল হচ্ছেন, শুধু সেই সময়টা না, এটা কিন্তু লাইফ টাইম, মানে সেই সময়টা তো আপনি নিজেকে একটা প্রোটেক্ট করছেনই, এছাড়াও কিন্তু আপনি অন্যকেও যেমন সহায়তা করছেন নিজেও সাহায্য পাচ্ছেন, যে এই কোর্সটা যদি শিখে আপনি নিজেকে সুস্থ সবল রাখতে পাচ্ছেন। তখন এটা হলো লাইফ টাইম, শুধুমাত্র তো সেই সময়টার জন্য না, এটা চলবে। তখন এই কোর্সটা যদি আপনি ঠিক মতন চালিয়ে যেতে পারেন, আমার মনে যে কোনো রোগ থেকে আমরা কিন্তু উপশম হতেই পারি। এবং আরেকটা কথা আমি স্যার আপনাকে বলবো, যে কঠিন এবং দুরারোগ্য রোগ আরোগ্য লাভের জন্য এই যে শক্তিটা যেটাকে বলে আমাদের শক্তিশালী এনার্জি হিলিং, এটা কতটা সহায়তা করছে বা কতটা কার্যকরী? তো বন্ধুরা, কঠিন ও দুরারোগ্য রোগের ক্ষেত্রে আপনাদের একটা উদাহরণ দিলে আপনাদের বোধহয় বোঝার সুবিধা হবে। তো আমার কাছে বহু এই রকমও কেস এসেছিল, তো যেখান থেকে মানে প্রচুর ডাক্তার দেখিয়ে দেখিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন, কোনো রেজাল্ট পাচ্ছিলেন না। হতে পারে সেটা আর্থারাইটিস প্রবলেম, হার্ট প্রবলেম, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম। তো এই সমস্ত ক্ষেত্রে তারা রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা নেওয়ার পরে তারা কিন্তু খুব ইজিয়েস্ট হয়েছে, তাদের কঠিন ও দুরারোগ্য রোগ থেকে কিন্তু বেরিয়ে এসেছে বন্ধুরা। তার প্রুফও কিন্তু অনেক আছে আমার চ্যানেলে বন্ধুরা। তো ইমিডিয়েট আপনার আমার টেকনিকটা এতটাই পাওয়ারফুলি হয় না, আমার যে অরা ক্লিনজিং এনার্জাইজ টেকনিকটা আছে সেইটা আপনি ব্যবহার করা শিখে গেলে আপনার প্রবলেম যত ক্রিটিক্যাল হোক তাকে আপনি ব্যবহার করলে ইমিডিয়েট কিন্তু ইমিডিয়েটলি যে কাজটা মানে আমাদের সিস্টেমটা কাজ করছে আপনি ইমিডিয়েট আমার ট্রেনিং সেন্টারে বসেই কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, একমাত্র আমার ট্রেনিং সেন্টার যেটা হচ্ছে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিং সেন্টারেই করা সম্ভব। আজও পর্যন্ত আমাদের কলকাতাতে যতগুলো ট্রেনিং সেন্টার আছে কেউ কিন্তু এত পাওয়ারফুলিভাবে এত প্র্যাকটিক্যালিভাবে এত সিস্টেমেটিক ওয়েতে আপনাদের কিন্তু এই সারিয়ে তোলার ব্যাপারগুলো করে দেখাতে পারেনি বন্ধুরা, আমি পেরেছি বন্ধুরা। ইভেন আমি এখনও কিন্তু রেইকো শক্তিশালী এনার্জি হিলিং বা এনার্জি সায়েন্স নিয়ে রিসার্চ করে চলেছি যে আরও ম্যাসিভভাবে আরও পাওয়ারফুলভাবে কীভাবে কীভাবে আপনাদেরকে বেনিফিট দেওয়া যায় বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বন্ধুর মতো পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমি এসেছি এবং লাইফ টাইম আপনাদের আমি গাইড করে যাচ্ছি। যারা আমার সাথে কোর্সটা করেছেন তারাও যেমন উপকৃত হচ্ছেন, ইভেন যারা দূরে আছেন অনেক সময় হয় কি তারা এখনও আসতে পারেন, তো তাদের জন্য আমি ইউটিউব চ্যানেলে এমন কিছু ছেড়ে রেখেছি সেগুলো করেও তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, তার পার্সেন্টেজটা হয়তো কম, হয়তো 10% হচ্ছে, কিন্তু তারা যখন আমার থেকে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করছে করার ফলে তারা কিন্তু 100% বেনিফিটেড হচ্ছে বন্ধুরা। তাই বলবো এখানে ওখানে সেখানে ছুটে যাবেন, আর কে কি বললো সেই কথা একদম কান দেবেন না, একবার নিজের শক্তিকে পরখ করে দেখুন বন্ধুরা। আমাদের সব থেকে দুর্বলতা কোথায় জানেন? আমরা কিন্তু অপরের কথায় প্রচুর বিশ্বাস করে ফেলি, কেউ বললো যে তুই দুর্বল তোর দ্বারা কিছু হবে না,
তোমার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, আমরা কিন্তু সেটাই ভেবে নিই। আমাকে অমুক বড় মানুষ বলেছে, অমুক ব্যক্তি বলেছে, তো আমার দ্বারা সত্যি কিছু হবে না। বন্ধুরা, আপনার মধ্যে সমস্ত শক্তি আছে, আপনি সব কিছু করতে পারবেন। কেউ যদি আপনাকে বলে যে আপনি দুর্বল, আপনি তাকে ঘুরিয়ে বলুন যে আমি করে দেখাতে পারবো আপনি দুর্বল। আপনি দুর্বল আছেন, দুর্বল ছিলেন, দুর্বল থাকবেন। আপনি আপনার শক্তিকে ব্যবহার করে একবার শিখে যান যে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে পারবেন। বন্ধুরা, আমি একদম সিস্টেমেটিক হয়েতে আপনাদের জন্য ডিজাইনিং করেছি, পার্ট টু পার্ট গাইডলাইন্সের মাধ্যমে। আপনার জীবনের প্রবলেম যতই ক্রিটিক্যাল হোক, তাতে থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, সত্যি তাই অসাধারণ। তার কারণ স্যার এত সুন্দরভাবে আপনাদেরকে সেই জায়গাটাকে তৈরি করাচ্ছেন, যারা অলরেডি তৈরি হয়ে গেছেন, যারা কোর্সগুলো শিখে নিজেদেরকে উপকারের জায়গায় পৌঁছে দিয়েছেন, এবং তার প্রচুর এরকম স্টুডেন্ট আছে যারা এখন রেইকি টিচার এবং তিনি হলেন শিক্ষাগুরু। তার কাছে আসুন, আমার মনে হয় যে কোনো আমরা রোগ থেকে কিন্তু উপশম পাবো। এখন রেইকি এইটা এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, এতটাই একেবারে ন্যাচারাল, যাকে বলে মহাজাগতিক শক্তি, যার কোনো সাইড এফেক্ট নেই, যেটা আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ট্রিটমেন্টের ক্ষেত্রে হয় সেটার ক্ষেত্রে একেবারেই নয়। তিনি এত সুন্দরভাবে ঘরোয়া উপায়ে একেবারে যারা বাড়িতে বসে আছেন, হয়তো বেরোতে পাচ্ছেন না কোনো কারণে, অসুস্থ হয়ে আছেন, তাদের জন্য তিনি আছেন, বাড়িতে গিয়ে তিনি ভিজিট করেন। এবং এছাড়া তো বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে মানুষ আসছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতবর্ষের বাইরেও তিনি চলে গেছেন অলরেডি। সেখান থেকে মানুষ আসছেন, তার কাছে আসছেন একটাই কারণ, উপকার পাচ্ছেন বলে। তাই সেইভাবে তিনি কিন্তু মানুষকে কোর্সগুলো তিনি শেখান, ট্রেনিং দেন, এবং সেইগুলো দিয়ে মানুষ কিন্তু সুন্দরভাবে নিজেদের জীবনটাকেও যেমন সুন্দর রাখছেন, অপরকেও সুস্থ রাখছেন, সবল রাখছেন, সতেজ রাখছেন। আমাদের প্রায় আমরা শেষ প্রান্তে চলে গেছি, আমি একটু চেম্বারগুলো বলে দেবো, প্লিজ আপনারা কন্ট্যাক্ট করুন। ফোন নাম্বারও যাচ্ছে টিভি স্ক্রিনে, কাকদ্বীপ হসপিটালের কাছে তাকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ নিয়ার বাই কাকদ্বীপ হসপিটাল। এবং এছাড়া বেহালা পঞ্চাননতলা, সেটাও পোস্ট অফিসের কাছে, অর্থাৎ নিয়ার বাই পোস্ট অফিস। এছাড়া বাড়িতে গিয়ে তিনি ট্রেনিংও শেখান। ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, 7980274953, এবং আরেকটি নাম্বার 7602919251। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। আমার মনে হয় বিস্তারিতভাবে জানার জন্য আপনারা প্লিজ প্রোগ্রামের পরে ফোন করুন, এবং আপনাদের জীবনটা যাতে সুন্দরভাবে এগিয়ে যায়, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি সেটাই, যাতে আপনাদের শারীরিক, মানসিক, সামাজিক সব দিক দিয়ে সুস্থ সবল সতেজ থাকেন। আমাদের শেষ প্রান্তে আমরা যখন চলে গেছি, একটু ছোট্ট করে আপনি বলুন স্যার, পড়াশোনা, চাকরি, ক্যারিয়ারের ক্ষেত্রে শক্তিশালী এনার্জি হিলিং কতটা পাওয়ারফুল একটু যদি বলেন। তো বন্ধুরা, পড়াশোনা, চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে শক্তিশালী এনার্জি হিলিং তো বিশালভাবে কাজ করে বন্ধুরা। তো আমাদের যে মাইন্ড আছে, তাকে যদি আমরা একবার প্রোগ্রামিং করে নিতে পারি, তো ছোটোবেলা থেকে হয় কি, আমরা ওই একই কথা বলছি যে নেগেটিভ ব্রেন ওয়াশিংয়ের শিকার হই, যে স্যার বলে দিল যে তুই প্রচুর দুর্বল, তুই এটা মনে রাখতে পারছিস না, তোর দ্বারাই কিছু হবে না, তো আমরা সেটা বিলিভ করে নিই বন্ধুরা। হ্যাঁ, আপনি নেগেটিভ ব্রেন ওয়াশের শিকার হয়েছেন, আপনি একটা জেলখানার মধ্যে বন্দী হয়ে আছেন বন্ধুরা। হ্যাঁ, এই জেলখানা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার মাইন্ড যেটা নেগেটিভ প্রোগ্রামিং হয়ে আছে, তাকে পজিটিভ প্রোগ্রামিং করান বন্ধুরা। আপনার পড়াশোনাতে উন্নতি হবে, আপনার চাকরি ক্ষেত্রে আপনি মনোমতো চাকরি পাবেন বন্ধুরা, ইভেন আপনার ক্যারিয়ারও সঠিক পথে যাবে বন্ধুরা। তার জন্য এখানে ওখানে সেখানে ছোটার কোনো দরকার নেই বন্ধুরা, নিজের কনফিডেন্স রাখুন, সঠিক ওয়েতে চলুন, একটা সম্পূর্ণ গাইডলাইন্সের মধ্যে চলুন, আপনার প্রবলেম সলভ হবেই বন্ধুরা। আমি কিভাবে বলছি, কারণ আমার কাছে প্রচুর স্টুডেন্ট এইভাবে এসেছিল, তারা সফল হয়েছে বন্ধুরা। এমনও স্টুডেন্ট এসেছিল যারা আগে রেজাল্ট ভালো, একদমই ভালো করতো না, তারা কিন্তু আমার থেকে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা করার পরে মারাত্মক রেজাল্ট করেছে বন্ধুরা, খুব সুন্দর রেজাল্ট করেছে বন্ধুরা। তাই বলবো, যারা পড়াশোনায় দুর্বল, কেউ আপনাকে দুর্বল বলে দিয়েছে, ঘাবড়াবেন না, নিজের ব্রেনটাকে একবার প্রোগ্রামিং করিয়ে নিন, আর জীবনে মিরাকেল পরিবর্তন ঘটান বন্ধুরা। চাকরির ক্ষেত্রে অবশ্যই বলবো, আপনাদের যে মাইন্ড প্রোগ্রামিংটা করা হয়, সেটা কিন্তু বাতাসে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে বন্ধুরা, কারণ আমি আপনি সবাই কিন্তু একটা ভাইব্রেশন, আর ভাইব্রেশন কিন্তু একটা এফেক্ট ফেলেই বন্ধুরা। আমাদের শুধু দরকার সেই ভাইব্রেশনটাকে আমরা কিভাবে কাজে লাগাবো বন্ধুরা। তাই বলবো, আমি আপনাদের জন্য আছি, আপনাদের চিরবন্ধু পলাশবর, রেইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার। আপনারা আপনাদের নিজের শক্তিকে ব্যবহার করা শিখুন এবং লাইফে মিরাকেল পরিবর্তন ঘটান বন্ধুরা। সত্যি তাই, এই যে আপনাদের এই কোর্সগুলো যদি আপনারা শেখেন, নিজে যেমন সুস্থ থাকছেন, অপরকেও সুস্থ রাখতে সহায়তা করছেন, তাই জন্য কিন্তু আপনার কোর্সগুলো অবশ্যই শিখতে হবে, তবেই আপনি কিন্তু আপনার শারীরিক, মানসিকভাবে সুস্থ সবল সতেজ জীবনে আপনি ফিরে আসতে পারবেন, আর অবশ্যই পারবেন। তখন পলাশবর যিনি এইভাবে মানুষকে সেই জায়গাটাকে পৌঁছে দিয়েছেন, তার সান্নিধ্যে আসুন। আমার মনে হয় নিজেকে সুস্থ সবল রাখতেই আপনি পারবেন, তার সান্নিধ্যে আসতে হবে অবশ্যই। আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, শেষ বিদায় নিতেই হবে, পরবর্তী অনুষ্ঠানে আবার একটু নতুন বিষয় নিয়ে আলোকপাত করবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের, আজ এই পর্যন্ত, নমস্কার।